আর এখানে আমি চা নিয়ে আসছি, এখন একটু চা খাবো। হঠাৎ করে লেবুর দাম অবশ্য এই সময় কমে যায়, অনেক দাম কমে গেছে, শুধু লেবু বিক্রি হচ্ছে চারিদিকে। এখন বাসার সামনে সামনেও ফেরি হচ্ছে লেবু। গাছগুলাকে তো বৃষ্টি খানোদের এভাবে এলোমেলো রাখছিলাম, আজকে গুছাবো ভাবতেছি। দেখি ছাদে আলু শাক অনেক হয়ে গেছে একদম, এই যে পুরা এই জায়গাটা আলু শাক। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আর আজকে হচ্ছে বুধবার, বুধবার না ভাবি, আজকে বুধবার। তো ছাদে আসছি, অনেক আলু শাক হয়েছে আজকে। কয়দিন ধরে ভাবছিলাম কি আলু শাকগুলা নিয়ে রান্না করে ফেলবো, শাকগুলাকে মানে গাছটাকে একটু ছাঁটাই বাছাই করে এক জায়গায় করব, যেখানে ওই যে কোমড়া শাকগুলো আছে না ওই জায়গায় করব আর কি। তো উপরে উঠলাম, আসার সময় না রানী ভাবি না তো শাহানা ভাবি জাস্ট এই ছাদের নিচের ফ্লোরে থাকে, ভাবিকে নিয়ে আসছি। চলেন ভাবি, একা একা ভাল লাগে না, তো আমি আর ভাবি আসছি। কিন্তু আজকের ওয়েদার কেমন জানো, মেঘলা, কেমন জানো, একটু রোদও আছে কিন্তু কেমন যেন মেঘলা। এই সাইডটা আছে না, এই সাইড মানে পূর্ব দিকটা ক্লিয়ার, পশ্চিম দিকটা একদম মেঘলা, মানে কেমন জানো একই অঙ্গে দুই রূপ, বুঝছো এই অবস্থা। তো চলো আগে শাকগুলাকে না নেই, তারপরে গাছটাকে একটু ইয়ে করি, ওই সরায় ফেলবো। আর এখানে টিকোমাগুলো অনেক ফুটছে দেখো, অনেক গাছের পা থেকে না পাতা থেকে ফুল বেশি। আরেকটা জিনিস দেখাই, তারা ওদিকে ভাবিয়ে যে শাক করতেছে, শাক ইয়ে করতেছে। এই যে এই গাছটা হচ্ছে রুয়েলিয়া, এটা না 20 টাকা দিয়ে হর্টিকালচার সেন্টার থেকে আনছিলাম, ওই যে আমাদের এখানে যে আসাদ গেটে যে গভর্নমেন্ট হর্টিকালচারটা আছে। তো কালকে এটা হচ্ছে আওয়াল ভাই ওনার লোক দিয়ে না এটা একটা বড় টবে রিপোর্টিং করে ফেলছে, আজকে এই জন্য অনেক ফুল ফুটছে দেখো, এখন আরও অনেক ফুল ফুটবে। এই হচ্ছে কাহিনী, ফুলের কালারটা এত সুন্দর। এই যে প্রায় 20-25টা পেঁপে চারা হয়েছিল বুঝছো, সবগুলাতেই খুব সুন্দর গাছ হয়েছিল, কিন্তু সবগুলা না পুরুষ গাছ, কিন্তু এই গাছটাতে এই যে দেখো পেঁপে আসতেছে। যাক একটা তো অন্তত পক্ষে আসলে তো তাও মনে শান্ত, না হলে তো কষ্ট লাগে, এত কষ্ট করে ইয়ে করা হয়। তো যাই হোক, এটার মধ্যে শাহানা ভাবি আবার সবসময় এই যে ইয়ে করে ওই কিচেন কম্পোস্ট দেয়, মানে তরকারির খোসা টোসা সব এখানে দিয়ে দেয়। এই যে রানী ভাবির এই গাছটা না, এই যে একটা বাঁশের কঞ্চি দিয়ে একটু গুছায় গাছায় দিলাম শাহানা ভাবি আর আমি, এই যে কাটিংগুলো এখানে। আর এই যে আলুর শাকের এটা এখানে নিয়ে আসলাম ঠেলে, এক সাইডেই থাকুক। আর এখানে হচ্ছে এগুলা হচ্ছে কি জানো, এগুলো সব দোপাটি, দোপাটির বীজ কিনে নিয়ে আসছিলাম, সেই বীজ থেকে খুব সুন্দর গাছ হয়েছে, অনেকগুলা গাছ ওই পাশে অনেকগুলো আছে। আর এখানে হচ্ছে ওই যে লাল শাকের ডাটা লাগাছে, সেই লাল শাকগুলা। এখান থেকে না কয়টা লেবু পাতা নিয়ে যাব, একটু ওই যে ছোট বেলে মাছ আছে, বেলে মাছ দিয়ে রান্না করবো। একদম গন্ধরাজ লেবুর গাছ দেখেন ভাবি, মৌমাছিটা কত বড়, বাবারে বাবা, দেখছেন? তবে মৌমাছি দেখলে আমার ভালো লাগে, কারণ এই যে যত ফুল আপনার ওই ড্রাগন ফুলে আগে পরাগায়ন করার দরকার, হ্যাঁ দরকার হয় না, মৌমাছিরাই পরাগায়ন করে। আর এত মৌমাছি ছাদে মাশাল্লাহ। এই যে কাঁচা মরিচ গাছ ভাবি, এটাতে অনেক মরিচ ধরছে না, থাক এগুলো দেখতেই ভাল লাগে বুঝছেন, হ্যাঁ অনেক মরিচ ধরছে মাশাল্লাহ। এই ব্লু লিলিটা না, ব্লু নাম কি যেন, ভায়োলেট কি যেন একটা নাম, এটা না আমার ওই বারান্দায় ছিল, পরে আমি অনেক বেশি হয়ে যাওয়াতে না ছাদে নিয়ে আসছি।
নিয়ে এসে এই একটা টব, এই একটা টব, দুই টবে রাখছি। বিকালে কিন্তু এগুলা বুঝে যায়, এই সময় আসলেই এই এই ফুলগুলার সৌন্দর্য দেখা যায়। হাতের থেকে আসছি, এসে নাই যে ভাত আর ডাল চড়াই দিছি, আর এদিকে হচ্ছে একটু মাংস অরণ্যের জন্য, আর এখানে পোয়া মাছ পেঁয়াজ, আর এই মাগুর মাছটা দেখো, এই মাগুর মাছটা বের করলাম কিসের জন্য, ওই যে আলুর শাক আছে না, আলুর শাক রান্না করবো। মাছ দাম বাসায় নাই, বাইরে গেছে কাজে। আর এদিকে সিমরনের একটা পার্সেল আসছে, সিমরনকে জানাই দিব তো বাবার বাসায়। আর অরণ্য হচ্ছে একটু আগে না খাওয়া দাওয়া করে, একটু আগে না মানে কয়টা বাজে, 11টার সময় দেখলাম যে খাওয়া দাওয়া ইয়ে করলো, পরোটার ভাজি খাওয়া খেলো পেট ভরে। বললাম আমি কিছুক্ষণ রেস্ট নিবো, তারপরে উঠে আবার কাজ করবে। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে যে আলুর শাকগুলো আছে, এখন পানি খেতে খেতে না আলুর শাকগুলো কাটবো ফ্যান ছেড়ে, তারপরে ইয়ে করব কি বলে রান্নাতে যাব। তো আজকে হচ্ছে ওই ছাদে কিছু কাজ করলাম, তারপরে হচ্ছে আর কি করলাম, এগুলোই তো আর কি। কিন্তু প্রচণ্ড রোদ না, কিন্তু গরম লাগছে, ঘামায় একদম অস্থির হয়ে গেছি। তো যে অ্যাডেনিয়ামের কিছু টুকটাক রিপোর্টিং টিপোর্টিং করার দরকার কিছুগুলো, বিকালে বাকিটা করব আর কি। তো এখন যতটুকু ওই যে আলু শাক করতে গিয়ে যতটুকু করার মানে সম্ভব শাহানা ভাবি সহ অতটুকু করলাম, কারণ আলু শাক কাটি। বাবা পানির যে খুব পিপাসা ধরে আমার তা কিন্তু না, কিন্তু এখন না মনে করে করে তাও পানি খাই। তো এই যে শুধু পাতাগুলো নিব আর ডাটিগুলো নিব না, খুব বেশি রান্না করবো না, কারণ আলুর শাক আমি শুধু আমিই খাবো। তো এই যে দেখো এতগুলো ডাটি থেকে ধোয়ার পরে এইটুকু শাক, এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিই, মাছটাকে একটু সামান্য কষায় না একেবারে শাকও দিয়ে দিব, তারপর কাঁচামরিচ দিয়ে দিব। আর এখানে হচ্ছে এই কড়াইটাতে মাছ ভাজবো, কড়াইটাতে তেল দিয়ে ভালো করে গরম করে দিই। এটা কষানো হয়ে গেছে, দেখো মাছ দিয়ে দিচ্ছি, এখানে দিব হচ্ছে শাক, শাকের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর আগে না লবণ অল্প করে দিছি, পরে আবার দেখবো লবণ কতটুকু লাগে। আগে একটু শাকটা নরম হোক, তারপরে ভালো করে নাড়া দিব। টক দই দিয়ে একদম মশলা মাখাই না, একটু অত তো খাসি মাংস ছিল বসায় দিলাম অরণ্যের জন্য, আর মাথা ঘামে চলে আসতে ভাবলাম কি দুটো গরম গরম ভাজা মাছ দেই, গরম গরম খা। এই দুটো ভাজা মাছ খাবা, আরে
মাংসটা না এখনো হয় নাই, এদিকে রান্নাঘর একদম পরিষ্কার করে মুছে টুছে আজকে না এটা দিয়ে মুছতেছি, ঘরটা মুছে ফেলবো। তো চলো আগে একটু 5 মিনিট বসে, একদম হয়রান হয়ে গেছি বুঝছো, বসে একটু তারপরে ঘরটা মুছবো। আর এদিকে আজকে দেখো ছাদে না আমার একটা বড় মানি প্ল্যান্ট ছিল, ওটাকে আজকে ছাটাই বাছাই করে না এই যে দেখো কি মোটা শিকড়তে এইগুলাকে না দেখবো যে চারা এগুলাতে ইয়ে শিকড় গজায় কিনা, পানিতে রেখে শিকড় গজানোর সম্ভাবনা খুব বেশি 90%, তারপরে যদি আর বাকি 10% যদি কোনো কারণে না হয় সেজন্য বললাম আর কি। তো এই করবো, আর টেবিলে না খাবার টাবার দিয়ে দিচ্ছি বুঝছো, ঘরটা মুছে গোসল করে ফেলবো, তোমাদেরকে তো খাবার দেখালামও না, আচ্ছা হাতটা ধুয়ে তারপরে দেখাবো না ইনশাল্লাহ। ভাবছি কি যে একটু বসে তারপরে ঘরটা মুছি, তারপর ভাবলাম দরকার নাই একবারে মুছে ফেলি, মুছে তারপরে গোসল করে ফেলবো, বসলেই আবার ঝামেলা, তার চেয়ে একবারে মুছে টুছে তারপরে গোসল কর, একটু 5 মিনিট রেস্ট নিয়ে গোসল করবো। আর এই যে দেখো এই ফার্নটা কি ভালো লাগতেছে না, এখানে বদলে বদলে রাখি বুঝছো, বারান্দায় রাখি, আবার এখানে ঘরের ভিতরে কিছু রাখি, ঘরের গাছ কিছু কমাতে হবে, অনেক বেশি হয়ে গেছে, ঝামেলা হয়ে যাচ্ছে। অগ্নি রুমটাতে না করোনার সময় না আমি এই রুমেই থাকতাম, তখন আমার ওই যে বেডরুমের ওদিকে যেতেই না কেন জানি ভয় লাগতো, আমি ঠিক বুঝি না, কিন্তু ইদানিং এই রুমটাতে একটু কমই আসা হচ্ছে, যাতরুন অত বেশি ময়লা হয় না এই রুমটা বুঝছো। যাক আমার কাজ টাজ হয়ে গেছে, তো এই যে দেখো এটা হচ্ছে ওই যে ছাদের আলুর শাক দিয়ে মাগুর মাছ আমার জন্য, মশা দাবার খাবে কিনা ঠিক বলতে পারি না। আর এখানে সালাদ, আর এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা, আর এই যে পোয়া মাছ ভাজা, এই যে বাবা এই যে ডাল, আর এদিকে হচ্ছে ভাত, এই যে ভাত, আর ওই যে চুলায় কিন্তু মাংস ওইটা অল্প আছে দিয়ে রাখছি, দেখো ওই যে দেখা যাচ্ছে এই যে চুলায়, এটা তো অরণ্যর জন্য এখন আপাতত দরকার নাই, এই হচ্ছে অবস্থা। তখন মাসাদামকে ডাকি খাওয়া দাওয়া করার জন্য, এই গাছটা না কালকে পানি দিব আজকে না, এই যে দেখো এরকম করতে করতে না নখগুলো সবসময় কেমন যেন হয়ে থাকে, যে হাঁটি আর কি করি প্রত্যেকটা গাছের মধ্যে এভাবে আঙুল দিয়ে দেখি যে পানি লাগবে কি না, কারণ ইনডোর গাছগুলোতে না পানি খুব মাপঝোঁক করে দিতে হয়। চলো খাওয়া দাওয়া করি, 5:30 বাজে বুঝছো, তো খাওয়া দাওয়া করে না কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, এই মানে রেস্ট মনে হচ্ছে বসে বসে একটু মোবাইল টোবাইল দেখলাম, নিউজ টিউজগুলো পড়লাম। আর এই যে এই যে জারটা 5 লিটারের এই জারটা না এখানেই রাখছি, এখান থেকেই পানি খাবো সুবিধা হবে, কারণ আসতে যেতে চোখে পড়বে, আর এই যে 1 গ্লাস ধপাস করে পানি খাবো। আর এই যে স্ট্যান্ড ফ্যানটা দেখো, স্ট্যান্ড ফ্যানটা না খুলে আজকে ঠিক করতে দিচ্ছে, কাল রাতের বেলা ছাড়তেছিলাম তখন দেখি কি আর চলতেছে না, কি যে অসুবিধা না, এত অভ্যাস হয়ে গেছে, মোটেও সিলিং ফ্যানের হাওয়া মনে হয় কি গায়ে লাগে না বুঝছো, এই হচ্ছে অবস্থা। আজকে অনেকগুলো গাছ কিনা ঠিকঠাক করে রাখলাম, ওই বারান্দাটাকে একটু পরিষ্কার করলাম, যাই হোক চলো পানি খাই ছাদে যাই। এখানে রাখলে মনে হয় পানি খাওয়া হবে বুঝছো, পানিটা খাওয়া আমার জন্য খুব জরুরি, একটুও পিপাসা লাগে না আর পানিও খাই না। অরণ্য না ওই যে দেখো খাবার সব এখানে রাখা, গিয়ে হয় নাই কি বলে এখনো খায়নি, আসলে ও ঘুমাইছে তো ওই 12টার দিকে ঘুম সময় হবে, এখনো ওর ঘুম ভাঙে নাই।
বাবা, আপনি সেদিন ওই যে ডাল নিছেন জবা গাছের কলেজে, আমার কয়েকটা চারাই উঠছে, আপনি নিলে ওইগুলো নিতে পারবেন। এই টবের পাশে পাশে মানে আমি যে লাগাই রাখছিলাম, এখন দেখি তো দাঁড়াইছে এত সাথে, তো এমনিতেই অনেক জবা গাছ, আপনার নিয়ে কলেজে লাগাইলে তো ভালো। আমি তো দুধ জ্বালছি বুঝছেন, ছয় তলাও দুধ রাখে। কালকে আবার করছে কি, এই যে হাসান নেয় নাই দুধ, আপনার ভাই করছে কি, ওনারা মনে হয় বাইরে দে ওইটাই দিয়ে দে, ওদের বল দুই লিটার দুধ এই ব্যাটারে দিয়ে দিতে বলবো, আর আমি আমার দুধ আলারে বলবো কি টাকা আমাদের কাছে কাটে। এখন পরে আমি হাসানকে ফোন দিছি, হাসান তুমি কেন আসো নাই, আবার আজকে আজকে বলছি যে আবার যদি দুধ এরম পাঠাও তাহলে কিন্তু টাকাটা তুমি দেবা, ঠিক আছে? মাথার মধ্যে আবার কি সুন্দর দুইটা ফুল লাগাচ্ছে। হ্যাঁ একটু টাটা দাও তো, ওখানে একটু টাটা দাও, ওখানে একটু টাটা দাও, দাও দাও না এরকম গরম টাটা দাও, টাটা দাও। আসো আমরা ছবি ছবি তুলবা, হ্যাঁ নানির সাথে ছবি তুলবেন। সবাই গল্প করছে, চা খাচ্ছে, আর আমি ওইদিকে একটু আবার যাই ডাক দেখো, একটু চাটা খাই। দেখো টগর ফুল গাছ ভরে টগর আসছে। তুমি কি এখন বের হবা? আচ্ছা আমি ওই যে একটু টোকেস করে যাচ্ছি, সাহানা ভাবিও যাবে, সেটা যাক। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তো এখানে হচ্ছে দেখো রানী ভাবির শাশুড়ি, ভাবির শাশুড়ির একেবারে অরিজিনাল প্রিন্টের এই যে বই, পূর্ব পশ্চিম আর হচ্ছে সেই সময় আর পূর্ব পশ্চিম। এই যে আমি ভাবিকে বলছিলাম যে ভাবি এই এখন তো এই প্রিন্টগুলো থাকে না, এখন তো যে সাদা প্রিন্ট আর কি, তো এগুলো হচ্ছে অরিজিনাল প্রিন্টের বইগুলো। তো আমি ভাবিকে বলছিলাম যে ভাবি তাহলে আপনি আমাকে দিয়ে আমি কালেকশনে রাখবো, খুব ভালো লাগে আমার কাছে এগুলো, তো একদম প্রথম প্রকার যখন না সেই সেই সময়, আমি পরে না শনটা দেখবো, কারণ এখন টাইম নেই। তো তোমার তোমার জন্য শুনো, আমি তো ভাবছিলাম তোমার জন্য ইয়ে বানাবো, যে কি বলে স্যান্ডউইচ করবো ভাবছিলাম, তা আমি চলে আসতেছি বুঝছো, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, ওই কাজটা না করলে না বেশি দেরি হয়ে গেলে ওরা দিবে না। একটা সালোয়ার কামিজ না ওই যে তুমি সহ রেখে আসছিলাম না, ওরা শিকারি করে না, বলে ভাগ্যিস আমি কার্ড লিখাই আনছিলাম, ওরা বলে না পা বললো ইয়ে আমরা তো এরকম কেউ যদি ফেরত দিয়ে যায় আমরা তো কার্ডে টাকাটা লিখি, আমি বললাম আপনি তো বললেন যে আপনাকে এত চিনি লেখা লাগবে না বলছে না, তারপর আমি কার্ড লেখাই আনছিলাম, তো আজকে খুঁজে পাইছি কার্ডটা, আজকে খুঁজে পাইছি, তো বুঝছো একটা সালোয়ার কামিজ সাইজে হচ্ছে না ফেরত দিচ্ছিলাম, তো বলছিলাম যে কার্ডে টাকাটা লিখে দেন, দেয় নাই বলে না দেয় নাই না দিবে না বলে আপনি তো পরিচিত লাগবে না, তবু আমি জোর করে লেখাই আনছিলাম, তারপরে কার্ডটা আর খুঁজে পাই না, গিয়ে বললাম বলে না বা কার্ড ছাড়া তো হবে না, কার্ড তো দেই আমরা, আজকে কার্ডটা খুঁজে পাইছি এই জন্য এক্ষুনি যাবো বুঝছো, গিয়ে এখন নিয়ে আসবো আর কি ওই টাকার মধ্যে। এই হচ্ছে অবস্থা হচ্ছে, চলো শাহানা ভাবি বলছে তুমি নামতেছে, আর এদিকে হচ্ছে অরণ্যকে, অরণ্য ফ্লাক্সের চা আছে বুঝছো, তো অরণ্য উঠে দেখলাম যে ঘর ঝাড়ু দিল, নিজের ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা শুদ্ধ করে একটু গুছায় গাছালো, তা এখন চা খাবে আর কি। চলো আর আমি যে এখানে পানি রাখছি না, আসতে যেতে খালি পানি খাচ্ছি, চলে আসছি হচ্ছে কি বলে লোকেশ করে ওই যে ওখানে ভাবি, ভাবিকে আজকে রাস্তার ধারে চা খাওয়াবো আবার। তো এই যে সালোয়ার কামিজের এই যে দোকানে গিয়ে না দেখি পাই কি না, তাহলে পছন্দ হলে যে কার্ডে টাকাটা লিখে দিছে নিয়ে নিব। আর নিচে না একটা পাথর একটা মালা ইয়ে করতেছি, লকেট ছিল গোল্ডের ওটার সাথে, চল যে ব্যাপার। তো এই যে আমি বদলাই নিয়ে আসছি, বাসায় গিয়ে কালকে ব্লগে দেখাবো বুঝছো, তা আজকে চলো এখন এখানে একটু ওই যে একটা গলার ইয়ে না লকেটকে না
বাধাতে দিচ্ছিলাম ওটা নিয়ে যাব। তারপরে একটু কৃষি মার্কেটে দু একটা দেখি বিছানা চাদর দেখতে হবে, একটু চা খাবো, তারপর বাসায় যাব। তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবো, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আসতে পারতাম না।